Subhanalladzi asra bi'abdihi lailam minal masjidil harami ilal masjidil aqsa alladzi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. Allah pak rabbul alamin বিশ্ব নবীকে কেন মেরাজ করাইলেন? বিশ্ব নবীকে কেন মেরাজ করালেন এবং কিভাবে করলেন? প্রথমত আমাদের কি করতে হবে জানতে হবে, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিলেন কেন আল্লাহর বাড়িতে? দুই নম্বর জানতে হবে কিভাবে মেরাজ হলেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিলেন? তিন নম্বর, এই মেরাজের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই তিনটা বিষয়ের উপর আলোচনা হবে। কয়টা বিষয়ের উপর? প্রথম নম্বর, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে কেন নিলেন? তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এ নবীর উম্মত, এক নম্বর কারণ হল সপ্তাহের শুরুতে আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই চাচা আবু তালেব আল্লাহর নবীকে সব সময় দেখাশোনা করতেন, কাফের বেইমানেরা আল্লাহর নবীকে ফুলের টুকা দেওয়ার সাহস পাইত না। এরে নবীর উম্মত, সপ্তাহের শুরুতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর মনটা বড় খারাপ। সপ্তাহের শেষে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সব সময় বিশ্ব নবীর পাশে ছিলেন। এরে নবীর উম্মত, আবু তালেব সবচেয়ে আপন ছিলেন, খাদিজাতুল কুবরাও সবচেয়ে আপন ছিলেন। দুজন এক সপ্তাহের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের মনের মধ্যে বড় ব্যথা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার চিন্তা করলেন, মায়ের দেশ হালিমাতু সাদিয়ার দেশে আমি চলে যাই, ওইখানে গিয়ে যদি আমি দিনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, মুসলমানের সংখ্যা বাড়বে, আমার শক্তিশালী হবে, আমাকে দেখাশোনা করার মতো দুনিয়াতে লোক বাড়বে, আল্লাহ তো আসেনি কিন্তু জমিনে দেখার মতো কেউ নাই, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েব দেশে চলে গেলেন, মায়ের দেশে চলে গেলেন। রহমাতুল লিল আলামিন সাথে করে পালক ছেলে জায়েদকে নিয়ে গেলেন, দিনে দাওয়াত দেওয়ার জন্য বড় বড় লিডারদেরকে ডাকলেন, জমা করলেন, ডেকে ডেকে বললেন, তোমরা মূর্তির পূজা করিও না, শিরিক করিও না, এক আল্লাহকে মানো, এক খুদাকে মানো, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, আমাকে আপনাকে যিনি বানাইলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়,
পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আর এসব তাকলে পরে কেমন হয়তো লাল। আমরা সবাই বাস করি বাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। রহমাতুল লিল আলামিন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পালক ছেলে জায়েদকে নিয়ে কাফের বেঈমানদেরকে বললেন, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মানো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, আর কাউকে সেজদা দেওয়া যাবে না। সর্দারদের ভিতরে দুই দল হয়ে গেল, এক দল বললেন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলতে আসছে, তাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। আরেক দল বললেন মুহাম্মদ আমরা পরামর্শ করে তোমাকে জানাবো আমরা ঈমান আনবো কিনা। এ নবীর উম্মত রহমাতুল লিল আলামিন বাড়ির দিকে রওনা, তাইফের ময়দানে যখন আসলেন কাফের বেঈমানেরা সর্দাররা নেতারা যুবকদেরকে লেলিয়ে দিলেন, ও যুবকের দল মুহাম্মদকে এমনি এখান থেকে যেতে দেওয়া হবে না, সে পাগল তার উপর আক্রমণ করো। যুবকদেরকে লাগিয়ে দিলেন, যুবকেরা পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য আসতেছে, জায়ের ডাক দেয়া বলে উগু আল্লাহর পয়গাম্বর, তাকে দেখে যুবকেরা যেইভাবে আসতেছে মনে হয় আপনার উপর আক্রমণ করবে গো আল্লাহর পয়গাম্বর। আল্লাহর নবী চোখের পানি সারনার কাঁদেন আর বলে, রে জায়েদ কেন আমাকে মারবে, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই, তাদের কোনো নষ্ট করি নাই, কেন আমাকে তারা মারবে। কাছাকাছি চলে আসলেন, পাথরের আঘাত করতে শুরু করলেন, দয়ার নবী ডাক দেয়া বলে কেন তোমরা আমাকে মারো। যুবকরা বলল তুমি কে আমরা চিনি না, তবে সর্দাররা বলছে তুমি জাদুঘর তুমি পাগল, এই জন্য তোমার উপর মারতেছি। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে পড়ে গেলেন, এর নবীর উম্মত এমনভাবে মারতে শুরু করলেন শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো, জমিনের মধ্যে পড়ে যায় বেহুশ হয়ে যায়, আবার উঠাইয়া আবার মারতে শুরু করলেন। বাইর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন গোসল করাইতেছিলেন, রহমাতুল্লিল আলামিন শরীর যখন মালিশ করতেছিলেন দেখে কালো কালো দাগ, কালো কালো দাগ দেখে আম্মা জান আয়েশা বলেন উগু আল্লাহর পয়গাম্বর, জীবনে কোনোদিন আপনার শরীরে বসন্ত গোটা হয়েছে নাকি, কেন শরীরের মধ্যে কালো কালো দাগ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ও আয়েশা পিছনের জিন্দগির কথা তুমি আমাকে মনে করাইয়া দিলা, আমি তায়েফে গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসী আমার এমনভাবে মারলো, পাথরগুলা কেটে কেটে চামড়া ভিতরে ঢুকে কালো দাগ দাগ হয়ে গেছে, জীবনে কোনো দিন আমার বসন্ত গোটা হই নাই, কারণ আমি নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম। বাইর আমার কাফির বেঈমানারা নবীর দেখলো, আমরা দেখতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জীবন একবার হইল ঘুমের ঘরে নবীর সঙ্গে সাক্ষাৎ করায়া দেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ
দেখে মন বরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মূর্খাম নিওয়ালা আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মূর্খাম নিওয়ালা উগু মদিনাওয়ালা করো গো মায়া উগু মদিনাওয়ালা করো গো মায়া দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জিব্রাইল চলে আসলেন ও আল্লাহর পয়গাম্বর তায়েববাসী আপনাকে এমন মার মারলো আপনি যদি অনুমতি দেন তায়েববাসীর পাউডার বানায় ফেলবো আল্লাহর নবী ডাক দেয়া বলে রে জিব্রাইল এতক্ষণ তুমি কোথায় ছিলা জিব্রাইল বললেন উগো আল্লাহর পয়গাম্বর আল্লাহর পারমিশন ছাড়া আমি জিব্রাইলের আসার কোনো ক্ষমতা নাই জিব্রাইল তো আসতে পারতেন না আল্লাহর অনুমতি ছাড়া জিব্রাইল কোনো কথা বলতেন না আল্লাহর অনুমতি ছাড়া ঠিক কিনা বলেন আল্লাহর নবীও কোনো কথা বলতেন না নিজের থেকে মন গড়া যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন না বলতেন আল্লাহু আকবার ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা এ নবীর উম্মত রহমাতুল্লিল আলামিন বললেন জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ মারে দুনিয়াতে পাঠাইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন আল্লাহর নবী চুকির পানি সেরে ডাক দেয়া বলে দয়ার মালিক তারা আমাকে চিনে নাই তারা বুঝতে পারে নাই গো আল্লাহ ও আল্লাহ আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আমি প্রতিশোধ নিব না গো আল্লাহ এই রক্তের বিনিময়ে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন আর জিব্রাইলকে বললেন আরে জিব্রাইল আমাকে মক্কায় পৌঁছায়া দাও জিব্রাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে মক্কায় পৌঁছায় দিলেন উম্মে হানির ঘরে আল্লাহর নবী মার খেয়ে উম্মে হানির ঘরে চাচাতো বোনের ঘরে এরে নবীর উম্মত সপ্তাহের শুরুতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় সপ্তাহের শেষে খাদিজাতুল কুবরা প্রাণের বিবি দুনিয়া থেকে বিদায় আবার তায়েফের ময়দানে আল্লাহর নবী মার খাইলেন নবীর মনটা বড় ব্যথা ব্যথিত উম্মে হানির ঘরে যখন গেলেন উম্মে হানি চিৎকার করে বললেন কে আছো আমার বংশের লোকেরা আমার বাইকে যারা মারলো প্রতিশোধ নেওয়া লাগবে আবু জেহেল এবং আশেপাশের সবাই চলে আসলেন আর ডেকে বললেন মুহাম্মদ জলদি
করে বলো কে তোমাকে মারছে আমরা প্রতিশোধ নিব রাহমাতুল্লিল আলামিন ডাক দা বললেন না 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 আমি প্রতিশোধ নিব না যেখানে তারা ঘটনা ঘটিয়েছে আমি সেখানেই তাদেরকে maaf করে দিলাম আমার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না তোমরা জলদি করে কালিমাটা গ্রহণ করে নাও আল্লাহু আকবার কেমন দয়ার নবী তোমরা কালিমা পড়ো না এই জন্য আমি মায়ের দেশে চলে গেলাম আজকে তোমরা কালিমা পড়ো আমার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না উম্মে হানি আল্লাহর নবীকে গোশত দিলেন রুটি দিলেন আল্লাহর নবী খাই নাই উম্মে হানিকে ডাক দিয়ে বললেন জলদি করে একটু কম্বল দাও খেতা দাও আমি শুয়ে পড়ি আল্লাহর নবী শুয়ে পড়লেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন আরে জিব্রাইল আমার বন্ধুর চাচা দুনিয়া থেকে বিদায় মনের মধ্যে বড় কষ্ট আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ জেনেছি সপ্তাহের শেষের দিকে বিবি বিদায় খাদিজা বিদায় আমি আল্লাহ জানি আমি আল্লাহ দেখেছি আবার তাইফের জমিনে আমার বন্ধুকে তো মারলো আমি আল্লাহ জানি আমার বন্ধুকে জমিনে সান্ত্বনা দিলে হবে না আমার বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে এনে সান্ত্বনা দিব এই তিন কারণে আল্লাহর নবীর মেরাজ কয় কারণে প্রথমেই বলেছিলাম কেন আল্লাহর নবীর মেরাজ হলো কয় কারণে কয় কারণে আরো জোরে আরো আস্তে বাঙালি উল্ডা এক নম্বর কারণ আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় দুই নম্বর কারণ কলিজা টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় আবার তাইফের জমিনে মার খাইলেন মনের মধ্যে বড় ব্যথা এই ব্যথা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিলেন হে জিব্রাইল বুরাক নিয়ে যাও সুবহানাল্লাহ জিব্রাইল এসে উম্মে হানির ঘরে দাঁড়াইলেন এ নবীর উম্মত বাহির থেকে ডাক দিলেন উম্মে হানি বললেন কে আনা জিব্রাইল আল্লাহর নবী বুঝতে পারলেন জিব্রাইল আল্লাহর হুকুম ছাড়া তো আসে না কোন কোন বর্ণনে আসছে জিব্রাইল আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর পয়গাম্বর বের হন রাহমাতুল্লিল আলামিন উম্মে হানির ঘর থেকে বের হইলেন জিব্রাইল বললেন আসেন আমার সাথে আসেন আল্লাহর নবীকে হাতিমে কাবার সামনে নিয়ে গেলেন হাতিমে কাবার সামনে নেওয়ার পর ওইখানে গিয়া দেখে ফেরেশতার দল সুবহানাল্লাহ স্বর্ণের গামলা নিয়া হাজির জিব্রাইল আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর পয়গাম্বর আপনি শুয়ে পড়েন ওপেন চার্জারি হবে সুবহানাল্লাহ শক্কে সদর হাবিব গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত জিব্রাইল আঙ্গুল দিয়ে এইভাবে দাগ দিলেন সাথে সাথে ফেরে গেল জিব্রাইল আমিন বাম দিকে হাত ঢুকাইয়া কলিজাটা বের করলেন বের করে স্বর্ণের গামলার মধ্যে কোনো কোনো বর্ণনে আসছে হাউজের কাউসারের পানি দিয়া কোনো কোনো বর্ণনে আসছে জম জমের পানি দিয়া আল্লাহর নবীর সিনাটাকে ধৌত করলেন সুবহানাল্লাহ আবার ভিতরে ঢুকাইয়া আল্লাহর নবীর দুনো পার্শ্বে জিব্রাইল এইভাবে ধাক্কা দিলেন চাপ দিলেন সাথে সাথে জোড়া লেগে যায় কাদের কুদরত দারি বরকা মাল আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
বার হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট লাগে? কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জিব্রাইল গিয়ে দেখে আল্লাহর নবী শুয়ে পড়লেন, উম্মে হানির গড়ে যখন শুয়েছিলেন আল্লাহর নবীর ঘুম হই না, রহমাতুল্লিল আলামিন হাতিমে কাবার সামনে গিয়ে কাবাকে ডাক দেয়া বলে, এরে কাবা, তাইবাসী যখন আমাকে মারলো তোর মালিক কোথায় ছিল? এইভাবে করে করে আল্লাহর নবী শুয়ে পড়লেন, একটু ঘুমায়া গেলেন, জিব্রাইল আমিন দেখে চোখের মধ্যে পানি। জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেলেন, শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন ঘুমায় আছেন, কেমনে ডাক দেই না জানি বিয়াদুবি হয়ে যান। জিব্রাইল আমিন আল্লাহ নবীর পায়ের মধ্যে জিব্বাটা লাগায় দিলেন, কোনো কোনো বর্ণনে আসছে গাল লাগায় দিলেন। জিব্রাইল আমিনের জিব্বা কোথায় থেকে আসলো, গাল কোথায় থেকে আসলো? ওই সময় আল্লাহর নবীর সামনে যখন এসেছিল মানুষের আকৃতি ধারণ করে এসেছিল, গাল সারা মানুষ আসেনি। আপনাদের লোকে আছে? আছে বলে গাল সারা মানুষ, জিব্বা সারা মানুষ আসেনি। আছে মানুষের আকৃতি ধারণ করে জিব্রাইল আমিন চলে আসলেন, অতএব গাল ছিল জিব্বা ছিল, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিব্রাইল কেমন তুমি কাজ করলা, ফেরেশতাদের সর্দার হইয়া লিডার হইয়া কেমনে তুমি তোমার জিব্বাটা আমার পায়ের মধ্যে লাগাইতে পারলা? জিব্রাইল আমিন ডাক দেয়া বলি, উগু আল্লাহর পয়গাম্বর, যদিও আমি ফেরেশতার লিডার, আপনার পায়ের ধুলার সমান আমি জিব্রাইলের নাই, আপনার পায়ের ধুলার সমান মর্যাদাও আমি জিব্রাইলের নাই। ওপেন চার্জার হওয়ার পর, অপারেশন হওয়ার পর ভালো হয়ে গেল, জোড়া লেগে গেল। রাহমাতুল্লিল আলামিনকে বললেন, উগু আল্লাহর পয়গাম্বর, আপনার চাচা দুনিয়াতে কি বিদায় হয়ে গেল? আল্লাহ সব দেখেছেন, আল্লাহ সব জানেন। আপনার বিবি দুনিয়াতে কি বিদায়? আল্লাহ সব দেখেছেন, আল্লাহ সব জানেন। তাইবাসী আপনাকে মারলো, আল্লাহ পাক সব দেখেছেন, আল্লাহ পাক সব জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, আল্লাহু আকবার, এই যে বুরাক হাজির, বারকুন থেকে বুরাক, বিজলি, বারকুন মানে বিজলি, বিজলির নেই বুরাক, তার চলাফেরা ছিল বিজলির মতো, সুবহানাল্লাহ। কোনো কোনো বর্ণনায় আসছে চোখের পাওয়ার যতটুকুন বুরাক এক কদমে ততটুকুন যেতে পারত, চোখের পাওয়ার যতটুকুন দৃষ্টি এক কদমে এতটুকু যেতে পারতেন, সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বুরাকের উপরে উঠবে, বুরাক গড়িমসি করা শুরু করলেন, নড়াচড়া করতে শুরু করলেন। জিব্রাইল ডাক দিয়া বলে, বুরাক কেন তুই গড়িমসি করতেছ, নড়াচড়া করস, তুই জানস নি কে তোর উপরে উঠবে যিনি রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীকে বুরাক গড়িমসি করেছেন বিয়াদুবি করার জন্য নয়, বরং বুরাক চিন্তা করলেন যেই কোরআন আসমান বহন করতে রাজি হলো না, জমিন বহন করতে রাজি হলো না, ঠিক কিনা? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি
কুরআন আসমানে নাজিল করতাম, জমিন নাজিল করতাম, পাহাড়ে নাজিল করতাম, তাহলে আমি আল্লাহর ভয়ে ভেঙ্গে চুরমার হয়ে যেত। আসমান বহন করে নাই, জমিন বহন করে নাই, এই কুরআন মানুষ বহন করেছেন, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট কুরআন বহন করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। বুরাক চিন্তায় পড়ে গেলেন, যেই কুরআন আসমান বহন করতে রাজি হই নাই, যেই কুরআন জমিন বহন করতে রাজি হই নাই, সেই কুরআন বিশ্ব নবীর সিনার উপরে, সিনার ভিতরে, ঠিক কিনা? সেই বিশ্ব নবী যদি আমার উপরে উঠে, আমি সহ্য করতে পারবো নি। এই জন্য বুরাক একটু গরিমসা করতে শুরু করলেন। কোন কোন বর্ণনায় আসছে গরিমসি করার অর্থ হলো, আল্লাহর নবী যখন বললেন, কেন তুমি একটু নড়াচড়া করতেছো, আমাকে কি তুমি উঠাইবা না? বুরাক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর পরিজার মর্যাদা সমস্ত মখলুকাতের উপরে, আপনি যদি আমার উপরে উঠেন আর সামান্য তুম যদি আমার বিয়াদবি হয়ে যা, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি আমার উপরে উঠার আগে আগে কথা দেন, যদি বিয়াদবি হয়ে যা সফর করার সময়, আপনি আমাকে মাফ করবেন নি। আল্লাহু আকবার! আল্লাহর নবী ডাক দেয়া বলে, বুরাক যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী আবার উঠার জন্য চাইলেন, আবার গরিমসা করতে শুরু করলেন, নড়াচড়া করতে শুরু করলেন। এরে বুরাক, এখন আবার নড়াচড়া কেন করো? বুরাক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গাম্বর, হাশরের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য যখন বাহন চলে আসবে, আপনাকে নেওয়ার জন্য অনেক বাহন আসবে, আপনি কথা দেন আজকে আমার উপর আপনি বাহন হয়ে আপনি ভ্রমণ করবেন, সফর করবেন, হাশরের ময়দানে আপনি আমার উপর সফর করবেন কিনা? আল্লাহু আকবার! রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বুরাক, আজকের সফর যদি আরামদায়ক হই, কথা দিলাম আগামী সফর তোর উপরেই হবে। বুরাকের উপরে উঠলেন, ড্রাইভার হলেন জিব্রাইল, হেল্পার হলেন মিকাইল আর ইসরাইল। সুবহানাল্লাহ! চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে খেজুরের বাগান এমন একটা জায়গায় বুরাক থামাইয়া দিলেন, ইষ্ট বীজ দিয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমি কি বাইতুল মুকাদ্দাস এসে গেছি? না না না, বাইতুল মুকাদ্দাস বহু দূর, এই জায়গার নাম হলো ইয়াসরিব। নাম কি? এক দেড় বছরের ভিতরে আপনি এখানে সফর করে আসবেন, যাওয়ার পথে আপনি দেখে যান আপনার এই জায়গাটা পছন্দ হয় কিনা। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, এরে জিব্রাইল, জায়গাটা বড় সুন্দর, খেজুরের বাগান, খেজুর গাছ বড় সুন্দর, কিন্তু নামটা তো বেশি ভালো নয়, ইয়াসরিব মানে রোগ বিমারের জায়গা, যেখানে আসলে জন্ডিস হবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, বহু মারাত্মক রোগ হয়, রোগ বিমারের খুনিকে বলা হয় ইয়াসরিব, নামটা তো তেমন সুন্দর না। রাহমাতুল লিল আলামিন বললেন, কেন আমাকে এখনো নামাইলা? জিব্রাইল বললেন, এক দেড় বছর পরে আপনি এখানে আসবেন, সফর করবেন, আপনি দেখেন জায়গাটা পছন্দ হয় কি না। আল্লাহর নবী বললেন, জায়গাটা বড় সুন্দর, তবে নামের অর্থ ভালো না। জিব্রাইল বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি যখন এখানে হিজরত করে আসবেন, জায়গার নাম পরিবর্তন হয়ে মদিনাতুর রসুল হয়ে যাবে, সোনার মদিনা হয়ে যাবে, এই নাম থাকবে না। সুবহানাল্লাহ! আল্লাহর নবী কো, তাইলে অসুবিধা নাই, ও তাহলে এখানে আপনি দুই রাকাত নামাজ পড়েন, রাহমাতুল লিল আলামিন, দুই রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, বুরাকে আবার উঠলেন,
আবার জিব্রাইল টান দিয়া ওই পাহাড়ের উপরে নিয়া নামাই দিলেন সুবহানাল্লাহ নবী আমার ডেকে বলে ভাই জিব্রাইল বাইতুল মুকদ্দাস কি এসে পড়লাম নাকি না 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 তাহলে কোথায় নামাইলা জিব্রাইল বললেন এটা তোর পাহাড় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন এমন এক পাহাড় বড় বরকতের পাহাড় নামেন দুই রাকাত নামাজ পড়েন বরকত নেন বরকত দিয়া যান মুসা কালিমুল্লাহ এখানে এসে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন আল্লাহ বললেন গাছের দিকে তাকাও তাকানোর সাথে সাথে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পাহাড়ের উপর দিলেন মুসা বেহুশ হয়ে গেল নূরের তাজাল্লি পড়ছে বড় বরকতের পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন রাহমাতুল্লিল আলামিন দুই রাকাত নামাজ পড়লেন দোয়া করলেন আবার বুরাকে উঠলেন আবার এক টান দিয়া মাদিয়ান শহরে নিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ও জিব্রাইল বাইতুল মুকদ্দাস কি এসে গেলাম না 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 এই এলাকা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্বশুরের এলাকা শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি 3600 বছর হায়াত পেয়েছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন বড় বরকতের জায়গা এখানে নামেন দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজ পড়লেন দোয়া করলেন আবার বুরাকে উঠলেন আবার টান দিয়া পিতলেহেম মানি বাইতুল্লাহামে নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন হে জিব্রাইল কোন জায়গায় নিয়ে আসলাম এটা হলো ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছেন বাবা সারা মরিয়মের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে জন্ম দিয়েছেন বড় বরকতের জায়গা নামেন দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন বরকত নেন বরকত দিয়া যান সুবহানাল্লাহ নামলেন দোয়া করলেন দুই রাকাত নামাজ পড়লেন আবার উঠলেন বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা কোরআনে বলতেছে বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেছে ঠিক কিনা বলেন ডাইরেক্ট আপনি এখানে চার জায়গার মধ্যে স্টপেজ কেন দিলেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন ডাইরেক্ট গাড়ির মধ্যে উঠছেন কোথায় যাবেন রাস্তাঘাটে হোটেলের মধ্যে একটু স্টপেজ দেয় কিনা ডাইরেক্ট হইল কেমনে এ কথার অর্থ কি আগামতা সব বন্ধ নাস্তা মাস্তা সব বন্ধ নাকি স্টপেজ দে এরপরও কিন্তু ডাইরেক্ট ঠিক কিনা বলেন মাঝখানে স্টপেজ হয়েছে হ্যাঁ কিন্তু আল্লাহ বলতেছেন যে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বলা হয় এসরা আর মসজিদে আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেই ভ্রমণ এই ভ্রমণকে বলা হয় মিরাজ সুবহানাল্লাহ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ بيت المقدس حزير رحمة للعالمين جاء دك فأذن المؤذن مؤذن أذان دي حديث سبحان الله براك জিব্রাইল একটা পিলারের সাথে বাঁধলেন মসজিদের ভিতরে ঢুকলেন রাহমাতুল লিল আলামিন তাকে দেখে লক্ষ লক্ষ মানুষ দেখা যায় জিব্রাইল আমিন ডাক দেয়া বলে আল্লাহ নবী ডাক দেয়া বলে ও জিব্রাইল এত মানুষ এখানে কেন আবার দেখা যায় নামাজের জন্য দাঁড়ায় আছে জিব্রাইল ডাক দেয়া বলে ওগো আল্লাহর পয়গাম্বর
আপনি দুনিয়াতে আসা পর্যন্ত আমার আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী রাসূলগণকে এখানে একত্রিত করেছে আপনি আজকে এই জামাতের ইমামতি করবেন নবীদের ইমাম আপনি হবেন আর আপনার পিছনে তারা মুসল্লি হয়ে নামাজ আদায় করবে সুবহানাল্লাহ এই নামাজটা ছিল সালাতুল হাজত নামাজ সুবহানাল্লাহ বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতে চান গোলাম দুনিয়ার কোন কাজ করার আগে নামাজ পড়ো নামাজ আমার বন্ধুকে নামাজ পড়াইয়া তোমাদেরকে শিক্ষা দিলাম যে কোন কাজ করবা সালাতুল হাজত হিসাবে দুই রাকাত নামাজ আদায় করে নিবা আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বান্দাদেরকে বুঝাইতে চান নামাজের চাইতে বড় আমল আর নাই অথচ আমরা নামাজ কত অক্ত নামাজ অবহেলা করে ছেড়ে দেইটি কিনা বলেন আজান শুনে আসো যারা বসিয়া তাদের জন্য কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না সেই নবীর জন্য কি মায়া লাগে না হায়রে মানুষ নামাজ কেন পড়ো না জিব্রাইল আমিন ডাক দেয়া বলে উগু আল্লাহর পয়গাম্বর ওই যে মেহরাবের জায়গাটা খালি যান জলদি করে যান আপনি ইমামতি করেন জিব্রাইল বলেন আপনি ইমামতি করেন আল্লাহ নবী বলেন আমার ইমামতি করার কোনো শখ ছিল না ফা আম্মানি জিব্রাইল জিব্রাইল আমাকে ইমামতি করার জন্য মুসল্লাই দার করায়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ইমামুল মুরসালিন বানাবেন এই জন্য সমস্ত নবীগণের ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন বানাইয়া দিলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মত নামাজ শেষ করে যখন বারান্দায় চলে আসলেন আল্লাহ নবী জিব্রাইলকে বললেন ও জিব্রাইল চলো জিব্রাইল আমিন বললেন ওগো আল্লাহর পয়গাম্বর একটু অপেক্ষা করেন ফেরেশতারা আপনাকে কিছু আপ্যায়ন করবে সুবহানাল্লাহ ফেরেশতার দল থালির মধ্যে তিন গ্লাস শরবত নিয়ে আসলেন এক গ্লাসের মধ্যে পানি আর এক গ্লাসের মধ্যে মধু আর এক গ্লাসের মধ্যে দুধ সুবহানাল্লাহ এসে বললেন ওগো আল্লাহর পয়গাম্বর আপনার ইচ্ছা মতে আপনি গ্রহণ করেন রাহমাতুল্লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন আমি কি পানির গ্লাসটা হাতে নিব নাকি মধুর গ্লাসটা হাতে নিব নাকি আমি দুধের গ্লাসটা হাতে নিব আল্লাহর নবী মাসকান থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে দুধ পান করে ফেললেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ বাইরা আমার রাহমাতুল্লিল আলামিন দুধের গ্লাসটা পান করলেন সাথে সাথে ফেরেশতারা মারহাবা দিতে শুরু করলেন এ নবীর উম্মত আল্লাহ নবী জিব্রাইলকে বললেন এ জিব্রাইল ফেরেশতারা কেন মারহাবা বলতেছি জিব্রাইল বলেন ওগো আল্লাহর পয়গাম্বর আপনি দুধ পান করেছেন মানে শরীয়ত গ্রহণ করেছেন আপনি দুধ পান করেছেন মানে এলেম গ্রহণ করেছেন আপনি দুধ পান করেছেন মানে উম্মতের সমস্ত কল্যাণ কবুল করেছেন সুবহানাল্লাহ যদি আপনি পানির গ্লাসটা গ্রহণ করে পানি পান করতেন নূহ নবীর উম্মতের মতো পানিতে ডুবে সব মারা যাইত যদি আপনি মধুটা পান করতেন আপনার উম্মত সব পদভ্রষ্ট হয়ে যাইত এক
এখান থেকে রফরফের মাধ্যমে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল উনি কে? আপনার পিতা আদম আলাইহি সালাম। সাথে সাথে সালাম দিলেন, কথা বললেন, পরিচয় হলেন, আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে ইয়াহিয়া আলাইহি সালাতের সঙ্গে সাক্ষাৎ। আবার তৃতীয় আকাশে চলে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহি সালাতের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে চলে গেলেন। চতুর্থ আকাশে গিয়ে ইউসুফ আলাইহি সালাতের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে চলে গেলেন, মুসা আলাইহি সালাতের সাথে সাক্ষাৎ। সপ্তম আকাশে গেলেন, গিয়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের দেওয়ালের মধ্যে টেক লাগায়া বসা আছে। অনেক কথা সাইরা দিতেছি কিন্তু বুঝছেন না, অল্প সময় শেষ করতে হবে তো। বাইরা আমার হঠাৎ করে আল্লাহর নবী তাকে দেখে ছোট ছোট মাসুম বাচ্চারা ইব্রাহিমের নবীর চতুর্পার্শ্বে বসা। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল এরা কে? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর, বালেগ হওয়ার আগে যারা মারা গেছে, মা বলে মাকে তৃপ্তি মিটাইতে পারে নাই, বাবাকে বাবা বলে তৃপ্তি মিটাইতে পারে নাই, তারা ইব্রাহিম নবীর কাছে আসে। আর ইব্রাহিম নবী তাদেরকে আল্লাহর নামের তাসবিহ শিখাইয়া দে। সুবহানাল্লাহ। বাইরা আমার কিয়ামতের কঠিন ময়দানে যদি বালেগ হওয়ার আগে কোনো সন্তান মারা যা, এই সন্তান আল্লাহরে বলবে, দয়ার মালিক আজকে যদি দুনিয়াতে থাকতাম, আমি আলেম হইতাম, আমি হাফেজে কোরআন হইতাম, আমার বাবা মাকে বুঝাইতাম, আমার বাবা মা বুঝানোর কারণে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইতো, জাহান্নামে যাওয়া লাগতো না গো আল্লাহ। ও আল্লাহ, আব্বা আম্মাকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না, আমরা আব্বা আম্মার খেদমত করব জান্নাতে, আব্বাকে আব্বা বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো। সুবহানাল্লাহ। মায়ের প্রতি বাবার প্রতি সন্তানের যেই পরিমাণ মায়া মহাব্বত, মা বাবার মায়া মহাব্বত সন্তানের প্রতি বেশি না কম। কারণ মা জননী সন্তানকে বহু কষ্ট করে লালন করেছেন, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাতাশ মান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাতাশ মান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজীব, এমন মাকে কেমন আজীব, যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মুরে সারিয়া, জনম দুঃখী এতিমামি চাই না কে হো ফিরিয়া, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলেন যে মাই কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলেন যে মাই কত কষ্ট করে।
আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মুরে সারিয়া জনম দুখী এতিমামি চাই না কে হো ফিরিয়া অনবির উম্মত ইব্রাহিম খলিলুল্লাহর পাশে বাচ্চাগুলো দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ এই জন্য ছোটবেলা বাচ্চা মারা গেলে হাউ মাউ করে কান্নাকাটি করবেন না এমনও মানুষ আছে আল্লাহরে গালি দে বলে আল্লাহ তুমি আমারই দেখলা আমি নামাজ পড়ি রোজা রাখি কত কিছু করি আমার সন্তানটাকে কেন নিলা আল্লাহরে গালি দে আছে না নাই ধৈর্য যদি ধরতে পারেন এই সন্তান কিয়ামতের দিন সুপারিশ করবে সুবহানাল্লাহ বাইরা আমার সপ্তম আকাশ পাড়ি দেয়া সিদরাতুল মুনতাহা জিব্রাইল আমিন নামায় দিলেন আল্লাহর নবী পয়গাম্বর বললেন ও ভাই জিব্রাইল আমি কি আল্লাহর বাড়িতে চলে আসলাম নাকি না 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 আরো বহুদূর আমি আর সামনে বাড়তে পারবো না এখান থেকে আপনি যেতে হবে সুবহানাল্লাহ ভাইরা আমার সুজা আল্লাহর আরশে আজিমে চলে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুতা খুলে আল্লাহর আরশের ভিতরে ঢুকতে চাইলেন আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু জুতা খুলতে হবে না জুতা নিয়ে আসেন জুতার বরকতের অপেক্ষায় আমার আরশ অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ অতচ পয়গাম্বর মুসা তুর পাহাড়ে জুতা নিয়ে গেলেন আল্লাহ পাক বললেন ফাখলানা আলাইক জুতা খুলে আসো রাহমাতুল্লিল আলামিন আরশের ভিতরে জুতা নিয়ে চলে গেলেন বোঝা গেল আল্লাহর নবী জুতা পায়ে দিয়েই ঘুমায়া ছিলেন ঠিক কি না বাইরা আমার এবার আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যাবে আল্লাহু আকবার فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى দুনুক ছিলেন তো দুনুক গুলাইল দুনুকরে দুই মাথা টান দিলে যেমন কাছাকাছি চলে আসে আরো কাছাকাছি আল্লাহর চলে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ দেখি বলে বন্ধু বন্ধু যদি বন্ধুর বাড়িতে যা কত কিছু লইয়া যা ঠিক কিনা বলেন বিয়াই বিয়ার বাড়িতে গেলে কত কিছু লইয়া যা কুমিল্লার রসমলাই বগুড়ার দই নরসিংদীর কলা আছে না নাই বড় বড় তরমুজ বিয়ানের জন্য নিয়ে যা ঠিক কিনা বলেন অ নবীর উম্মত আল্লাহ পাক বলে বন্ধু আপনি আমার বাড়িতে আসলেন বন্ধুর বাড়িতে আসলেন আপনি আমার জন্য কি নিয়ে আসলেন রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে আল্লাহ আমি কিন্তু শূন্য হাতে আসি নাই আমি আপনার জন্য নিয়ে আসলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত সুবহানাল্লাহ মাহবুব আমি আমার জীবনের সব গোলামি এবাদত বন্দিগি নামাজ রোজা গাঠুরি বেদে আপনার জন্য নিয়ে আসলাম আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু আপনি আমার জন্য এত কিছু নিয়ে আসলেন আমি আপনাকে শূন্য হাতে বিদায় দিতে পারি না আল্লাহ নবী বললেন কি দিবেন তাড়াতাড়ি দেন আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দেয়া বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বন্ধু আমার রহমত বরকত সব আপনাকে দিয়ে দিলাম আল্লাহর নবী চুকের পানি সের ডাকে আল্লাহ মহাব্বতে ডাক দেন না আল্লাহ
এত সুখ এত শান্তি আমার জীবনে মানাইবো কিনা গো আল্লাহ আপনার রহমত বরকত শান্তি সব আমি গ্রহণ করলাম কিন্তু আমি একা গ্রহণ করলাম না আমার ঈমানদার উম্মতের জন্য আমি সমপরিমাণ ভাগ করে দিলাম আদম কিলিয়ে ফখরায়ে আলী নসবি হে মক্কি মদানী হাশিমীয় মুত্তলাবি হে পাকিজা তরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস আরাম গাহে খাকে রসুল আরবি হে আহস্তা কদম নিচে নেগা পস্তে সদাহু খাবিদা ইহা রুহে রসুল আরবি হে আল্লাহু আকবার আল্লাহ ডাক দে বলে বন্ধু আপনাকে জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম আপনি বেজার না খুশি রাহমাতুল্লিল আলামিন বলেন ও আল্লাহ জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম হাউজে কাউসার দেখলাম আমি তো খুশি কিন্তু আমার উম্মতেরা তো আপনাকে দেখলো না হে নবীর উম্মত কেমন দয়ার নবী মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবী দুনিয়াতে আসার পর আমাদেরকে ভুলে নাই রাহমাতুল্লিল আলামিন আল্লাহর বাড়িতে গিয়েও আমাদেরকে বলে নাই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রওজে আথারে শুয়ে আছেন জিন্দা এখনো আমাদেরকে বলে নাই বিশ্ব নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে সুবহানাল্লাহ হাশরের ময়দানে আল্লাহর নবী কাদা মাটি নিয়ে হাশরের ময়দানে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে ফেরেশতার দল আমার বন্ধুর গায়ে কেন কাদা ফেরেশতারা বলবে আল্লাহ গো আপনার বন্ধু উম্মতের জন্য কবরের ভিতরে কাঁদতে কাঁদতে কবরের মাটি কাদা করে ফেলেছে কাদা মাটি নিয়ে হাশরের ময়দানে উঠেছে যেন আপনি আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বন্ধু বেজার না খুশি আল্লাহ নবী বললেন আমি তো খুশি তবে বেজার আমার উম্মতেরা তো দেখতে পেল না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বললেন হাবিব আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়বি আর আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে নামাজে কথা হয়ে যাবে আল্লাহর নবী আনন্দে চিত্তে রওনা হয়ে গেলেন ষষ্ঠ আকাশে পয়গাম্বর মুসার সঙ্গে সাক্ষাৎ পয়গাম্বর মুসা বললেন হাবিব ওগো আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিলেন ক 50 ওয়াক্ত নামাজ দিছে আমার উম্মতের জন্য পয়গাম্বর মুসা বললেন আমার উম্মত এক ওয়াক্ত নামাজই পড়ে নাই 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়ব সারাদিন খালি নামাজে পড়া লাগবে বাজার করতে পারবে না খাওয়ার সুযোগ পাইবে না ক্ষেত ফসল করার সুযোগ পাইবে না যান আল্লাহর কাছে যান গিয়া নামাজ কমায়া নিয়ে আসেন আল্লাহর বাড়িতে আবার গেলেন আল্লাহর ডাক দেয়া বলে দোয়ার মালিক আমি কিন্তু আসি নাই পয়গাম্বর মুসা আমারে পাঠাইছে আমার উম্মতেরা নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না নামাজ কমায়া দেন এইভাবে আসলেন আবার গেলেন নয়বার গেলেন 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন পয়গাম্বর মুসা বললেন এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না যান আবার যান আল্লাহ নবী বললেন না 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 আমি আর যাব না আমি যদি এখন যাই আল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়া দেয়ার থাকবেই না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন সব জানেন ডাক দেয়া বলে বন্ধু আর আসতে হবে না আমি আল্লাহর কথাও ঠিক তোমার কথাও ঠিক তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব মকন সুসিতি নামাজে পাঞ্জে গানা
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ مُؤْمِنَارَ يَنَمَزَ أَمْدَادَ دَدَا اسْتَعِينُوا آيَاتِ قُرْآنَ آيَاتِ قَدْ أَفْلَحَ رَايَدِكُن غَوْرُ كُنْدُر مَعْنِي أَزِيدِل صَادِقُن পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পঞ্চাশ ওয়াক্ত নামাজে সওয়াব দিয়া দিবে। এর নবীর উম্মত মেরাজের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আল্লাহর নবী যখন মেরাজ থেকে চলে আসলেন, বাইতুল মুকাদ্দাস এসে আবার দুই রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তান সুবহানাল্লাহ। বাইরা আমার প্রথমে দুই রাকাত নামাজ পড়েছিলেন সলাতুল হাজত, আবার লাস্টে তিনি শুকরিয়াতান নামাজ পড়েছেন। মাসকানো নামাজ, শুরুতো নামাজ, শেষও নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান গুলাম, সারাটা জীবন নামাজ পড়বা, কোনোদিন নামাজ সারা যাবে না, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা, পাগলামি ছেড়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যাই নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলাম, দুধ পান করাইলাম, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আমার সন্তানগুলাকে অলি অলিনি বানায় দাও, দিনদার বানায় দাও, নামাজি বানায় দাও। ও এলাকার মুসলমান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে বহু গুণা করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, ও আল্লাহ মাফ করে দেন। কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, ও মুসলমান, সিরিয়ার মুসলমানের দিকে তাকিয়ে দেখো, তুরস্কের মুসলমানের দিকে তাকিয়ে দেখো, ভূমিকম্পে মাটির সাথে মুহূর্তের মধ্যে মিশে গেছে, ঠিক কিনা বলেন? কোথায় গেল স্বপ্ন, কোথায় গেল বাড়ি, কোথায় গেল বাড়ি, কোথায় গেল সন্তান, কোথায় গেল মা বাবা, কেহর কোনো খুশখবর নাই। এর নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে একটু ধাক্কা লাগাইয়া আমাদেরকে সতর্ক করতে চান গুলাম, এখনো সময় আছে, গুনাহ থেকে ফিরে আসো, তৌবা করো, আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিব। এরে নবীর উম্মত, যেখানে তুরস্ক ধাক্কা লাগলেন, এরকম ধাক্কা বাংলাদেশও হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, হতে পারে কিনা? আল্লাহর কাছে যদি তৌবা করি, আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করেন, আল্লাহ যদি আমাদের তৌবা কবুল করেন, আল্লাহ আজাব গজব থেকে আমাদেরকে ফিরায় রাখতে পারে কি পারে না? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইয়াকুনু হাজিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন, এই উম্মতের ভিতরে ভূমিদস হবে, ভূমিকম্প হবে, পাথরের বৃষ্টি হবে, যখন তিনটা গুণা বেশি বেশি হবে। ইজা জহারতিল কাইনাত, যখন গায়ে গায়িকা গান বাদ্য করবে, ওয়াল মাজামির, এবং যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ও শুরিবাতিল খামরু, মদপান বেশি বেশি করবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প বেশি বেশি হবে। বলেন তো, এই তিনটা গুণা বেশি হচ্ছে কিনা কথা বলেন? আরো জোরে বলেন, হচ্ছে কিনা? গান বাদ্য বেড়ে যাইতেছে, ফেসবুক এবং মোবাইল নিয়ে ২৪টা ঘন্টা ভাত না খায়া থাকতে পারে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না। রাতের বেলা বান্ধবীর সাথে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে যা, বাবার মোবাইলটা আনে শেষ, মার মোবাইলটা আনে এও ব্যালেন্স শেষ, তারপরও বান্ধবীর সাথে কথা শেষ হই না। হে যুবক, তুমি আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো। সারা দুনিয়ার মানুষ দুশ্মন হয়ে গেলেও আমার আল্লাহ দুশ্মন হবে না, আমার আল্লাহ সব সময় ২৪ ঘন্টা বান্দার দিকে তাকে আসে, দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা, আল্লাহ বলে ডাক দেয় কিনা, আল্লাহ বলে ডাক দেয় কিনা। আমার বান্দা যদি সাগরের মধ্যে পড়ে আল্লাহ বলে ডাক দে, জমিনের মধ্যে আল্লাহ বলে ডাক দে, বিল্ডিং এর নিচে আল্লাহ বলে ডাক দে, পৃথিবীর কেউ না থাকলো আমি আল্লাহ তার পাশে আছি, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মুসলমান, একজন মহিলা বেশি বেশি জিনা করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌবা করার কারণে তাকে আল্লাহ মাফ করে দিছে, ঠিক কিনা বলেন? তৌবার মতো তৌবা যদি করতে পারেন, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ভাইরা আমার, অনেক লম্বা সময় হয়ে গেছে আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ, হাত তুলেন, আল্লাহ
গভীর রাতে তওবা করতেছি আল্লাহ আমাদের তওবা কবুল করেন আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবার সাথে নাফরমানি করব না আল্লাহ ঈমান আমলের উপর মজবুত থাকার তৌফিক দান করেন আমিন আরো জোরে বলে আমিন আমিন